মুখে ভিতরে ভালো করে দেখে নিন যে কোনো ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে নাকি। কিছু জিনিস লিমিটে খাওয়ান, কিছু জিনিস মেনটেন করার সময় অবশ্যই মনে রাখবেন দুধ খাওয়ানোর সময় সুগার জাতীয় জিনিস চিনি ফিনি আপনি বেশি ইউজ। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টপিক হচ্ছে বাচ্চাদের মুখে ক্যাভিটি খুব দ্রুত ছড়ায় কেন, আর ক্যাভিটি হওয়ার কারণটা কি। দেখুন, বাচ্চারা সাধারণত কিছু জিনিস মেনে খায় না, তাদের যেই জিনিসটা মুখে রুচিতে ধরে সেই জিনিসটাই ওরা খায়। আর ওদেরকে আপনি যদি এই বয়সে যদি আটকান, তাহলে দেখুন পরবর্তীকালে বয়সে গিয়ে এই লাইফটা তো আর ফিরে আসবে না। অতএব কিছু জিনিস লিমিটে করে দেওয়া ভালো, আর কিছু জিনিস মেনটেন করা অবশ্যই ভালো। প্রথমে আপনাকে জানতে হবে যে বাচ্চাদের মুখে ক্যাভিটিটা ঠিক কী কারণে হচ্ছে। দেখুন, তারা যখন কিছু খায়, তারা মুখটাকে বড়দের মতো করে ভালোভাবে কুলকুচিও করে না, ভালোভাবে জলও খায় না, আর ভালোভাবে মুখটাকে পরিষ্কারও করে না। অতএব সেই খাবারগুলো আটকে আটকে পার্টিকুলার জায়গায় ক্যাভিটিটা হয়। আপনারা সেটা কখন জানতে পারেন? যখন বাচ্চারা কোনো ব্যথা হয় তখন সে বাচ্চারা বললে তখন আপনারা জানতে পারেন। আরেকটা কারণ হচ্ছে, যখন রাত্রিরে আপনারা দুধ খাইয়ে শোয়ান বা কিছু খাইয়ে শোয়ান, তখন এখনও অনেক বাচ্চা আছে যারা ব্রাশ করে শোয় না, অতএব খাবারগুলো আটকে থাকে, সেই সব কারণের জন্য ক্যাভিটিটা হতে পারে। তো এখন আপনার করণীয়টা কী? এখন আপনার করণীয় হচ্ছে, যখনই বাচ্চা কিছু খাচ্ছে, আপনি আঙুলের মধ্যে একটু গজ কাপড় নাহলে সুতির কাপড় নিয়ে ওটাকে ভিজিয়ে ভালো করে দাঁতের ওপরটা রগড়ে দিন। তাতে কী হবে, যে খাবারগুলো আটকে ছিল সেই খাবারগুলো আরামসে বেরিয়ে যাবে। আর খাবার খাওয়ানোর সময় অবশ্যই মোবাইল ইউজ করবেন না, কারণ এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া খেতে চায় না। মোবাইল ইউজ করবেন না, যত তাড়াতাড়ি সময় বাচ্চাটাকে খাইয়ে দেবেন। আর দুধ খাওয়ানোর সময় অবশ্যই মনে রাখবেন, দুধ খাওয়ানোর সময় সুগার জাতীয় জিনিস চিনি ফিনি আপনি বেশি ইউজ করবেন না। এসব ছাড়া আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, আর যদি ইউজও করেন তাহলে খাওয়ার পরে অবশ্যই আপনি যেটা বললাম সুতির কাপড় হোক, গজ হোক, কি নর্মাল আঙুল দিয়ে ভালো করে মুখের মধ্যে আঙুল দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করিয়ে দেবেন। বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম মাউথ ওয়াশ ইউজ করবেন না, কারণ মাউথ ওয়াশ হচ্ছে মেডিকেটেড আপনার জিনিস, অতএব মাউথ ওয়াশ বিলকুল ইউজ করবেন না। আর দিনে দুবার করে অবশ্যই বাচ্চাদের ব্রাশ করান। বাচ্চারা দেখুন নিজের থেকে ব্রাশ করবেন না, অবশ্যই আপনাদেরকেই করিয়ে দিতে হবে, একটু কেয়ার রাখুন বাচ্চাদের প্রতি। আর রাত্রে ব্রাশ করানোর সময়ও আপনারা করিয়ে দিন। আর তা না হলে আরেকটা আপনারা কাজ করতে পারেন, মা বাবা কি বাচ্চা যাকে খুব বেশি ভালোবাসে, যার সাথে বেশিক্ষণ থাকে কি বেশিক্ষণ হাসে খেলে, তিনি বাচ্চাটাকে নিয়ে তিনিও ব্রাশ করুক, বাচ্চাকেও ব্রাশ করাক, এরকম করে আপনারা একটা বন্ধুত্বের মতো করে একটা আপনারা কাজ চালান। আর আপনাদের কী করণীয়, এখনকার বাচ্চারা চকলেট চিপস ছাড়া চলে না, অতএব তাদেরকে খেতে দিন। দেখুন, এই বয়সে যদি আপনি এই জিনিসটা কিনে নেন, তারা বড়ো হয়ে তো আর খাবে না জিনিসটা, অতএব আপনাকে তাদেরকে খেতে দিতে হবে। হ্যাঁ, সেগুলো লিমিটে খেতে হবে। আর লিমিটে কী করে খাওয়াবেন, আপনি সেটা সপ্তাহে একবার কি দুবার করে দিন, পার্টিকুলার একটা টাইম করে দিন, কেন যেই টাইমটা আপনি ফ্রি থাকুন, কারণ যেই টাইমটাও খাওয়ার পরে আপনি মুখটাকে ভালোভাবে পরিষ্কার করিয়ে দিতে পারবেন। আর ভালোভাবে জল খাওয়াতে অবশ্যই ভালোভাবে হবে, অতএব এগুলোকে লিমিটে করে দিন। আপনি কেড়ে নেবেন না এইসব জিনিস ছোটোবেলায়, আপনি এগুলো লিমিটে করে দিন। হ্যাঁ, চকলেট খাওয়ার পর অবশ্যই হাতে পরিষ্কার করিয়ে দেবেন, আর চকলেট দেবেন একদম ছোটো ছোটো দিন, মানে আমি যে বললাম যে আপনাদেরকে সপ্তাহে দুদিন দিন কি তিন দিন দিন আর পার্টিকুলার টাইমে দিন, তাহলে আপনি ওই সপ্তাহে দুদিন কি তিন দিন পার্টিকুলার টাইমে একেবারে দুটো তিনটে করে দিয়ে দিলেন, সেটা বিলকুল করবেন না। ছোট্ট পিস দিন একটা, সেটাতেও সন্তুষ্ট হবে এবং সেটাইও খাবে, অতএব সেরকম করে আপনারা মেনটেন করুন। এই ছোটো ছোটো কারণের জন্য বাচ্চাদের মুখে ক্যাভিটিটা হয়। আর আপনারা সেটা কখন বুঝতে পারেন, যখন সেগুলো বড় হয়ে যায় কি বাচ্চারা বলে আমাদের এখানটা পেইন হচ্ছে, কারণ তারা তো পার্টিকুলার বুঝতে পারে না, অর্থাৎ সেই কারণের জন্যে এইসব ক্যাভিটিগুলো হতে থাকে। আরও একটা কারণ হচ্ছে, যখন রাত্রিরে শোয়ার সময় কি সকালে ঘুম থেকে ওঠার সময় তখন আপনারা মুখটা খুলে একবার ভালোভাবে দেখে নেবেন যে তাদের মুখে কোনো ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে নাকি। ব্ল্যাক স্পটটা মাস্ট। যদি বাচ্চাদের ফিলিংটা কী হয়, আপনি যদি ছোটোখাটো ব্ল্যাক স্পটের মধ্যে জিনিসটা থাকে, তাহলে আপনি চেম্বারে এসে ফিলিং করিয়ে নিতে পারবেন, কারণ তাদের ক্ষেত্রে এখন পালপেকটমি হয়। পালপেকটমি মানে বাচ্চাদের আরসিটি যাকে বলে, তাই দুটো সিটিংও লাগতে পারে, তিনটে সিটিংও লাগতে পারে আরসিটিতে। এবার এখন বাচ্চাদের ক্ষেত্রেও ক্যাপ হয়, এইগুলোর মধ্যে যাবেন না, কারণ এগুলো এখন দুধের দাঁত। দেখুন, যদি আপনার ক্যাভিটিটা খুব বড় হয়ে যায় তাহলে আপনার পালপেকটমি করাতে হবে, কারণ ভেতরে পারমানেন্ট টিথ আসতে অনেকটা টাইম লাগে। সেই টাইম অনুসারে ডাক্তার আপনাকে বলে দেবে যে কোন টিথটা কী করলে আপনার পক্ষে বেটার হবে, অতএব আপনি ট্রিটমেন্ট করিয়ে নেবেন। কিন্তু যেগুলো এখন যে দাঁতগুলো এখন ঠিক অবস্থায় আছে, বেঁচে আছে, সেই দাঁতগুলো আপনারা ঠিক রাখার চেষ্টা করুন। দিনে দুবার হলেও একবার হলেও একবার মুখে ভেতরে ভালো করে দেখে নিন যে কোনো ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে নাকি। কিছু জিনিস লিমিটে খাওয়ান, কিছু জিনিস মেনটেন করে চলুন, তাহলে বাচ্চা
মুখে ক্যাভিটি হবে না বলছি না, কম হবে, আর হলেও আপনার ছোটোখাটো স্টেজে হবে, খুব বড় স্টেজে ক্যাভিটিটা যাবে না। কারণ বড় স্টেজে গেলে সেটা বাচ্চাদের অসুবিধা, বাচ্চাদের থেকে আপনাদের বেশি অসুবিধা, কারণ বাচ্চাদেরকে আপনাদেরকে মানাতে হবে। কারণ বাচ্চারা এসেই যদি আমরা বাচ্চাদেরকে বলি একটা ইঞ্জেকশন দিতে হবে ভাই, বাচ্চার কোনো বাচ্চার দাঁত তুলতে হবে, তাহলে আপনারাও ঘাবড়ে যাবেন, বাচ্চা তো আরও বেশি ঘাবড়ে যাবে, বাচ্চা পড়াতে দেবে না। হ্যাঁ, অতএব বাচ্চাদেরকে আপনারা একটু মেনটেন করে রাখুন আর একটু দেখে রাখবেন, তাহলে বাচ্চাদের মুখে ক্যাভিটিটা বেশি বাড়বে না। আজকের ভিডিওটা একদম শর্ট অ্যান্ড সিম্পল ছিল, আমি প্রত্যেকবারের মতো বলে থাকি, আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা।